দ্বিতীয়বার কেন্দ্রে বিজেপি সরকার গঠন হওয়া এবং নরেন্দ্র মোদীর দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার খুশিতে এবং বাবুল সুপ্রিয় দ্বিতীয়বার এই আসানসোল লোকসভায় বিশাল জয়লাভের খুশিতে কুলটি মণ্ডল এক এবং সালানপুর মণ্ডলের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার কল্যাণেশ্বরীতে এক শরবত বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে পথচারীদের শরবত খাওয়ানো হয়। কুলটি মণ্ডল একের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ পাল বলেন, কেন্দ্রে দ্বিতীয়বার বহুমতে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করবেন বৃহস্পতিবার, তাই এই খুশিতে আমরা কল্যাণেশ্বরী এলাকায় এক শরবত বিতরণ অনুষ্ঠান করলাম। আমরা আগে থেকেই ভেবে রেখেছিলাম আজকের শুভ দিনে সালানপুর মণ্ডল ও কুলটি মণ্ডল এক মিলে অনুষ্ঠানটি আয়োজিত করব। এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সালানপুর মণ্ডলের বিজেপি নেতা ডক্টর সত্যনারায়ণ রায় ও মুনমুন ভট্টাচার্য সমেত দলের কর্মীবৃন্দ। জানেন আপনারা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিতীয়বারের জন্য আজকে শপথ নিতে চলছেন। সন্ধ্যায় 7টার সময় তিনি প্রধানমন্ত্রী শপথ নেবেন। তার জন্য আমরা এখানে কুলটি মণ্ডল এবং সালানপুর মণ্ডলের সহযোগিতা নিয়ে আমরা এখানে একটা শরবত বিতরণের অনুষ্ঠান করেছি। সেই শরবত বিতরণ আজ অনুষ্ঠিত হয়েছে এখানে। এটা রাস্তার কি পথচারীদের, যারা পথচারীতে যাওয়া আসা করবে তাদের জন্য এই বিতরণের ব্যবস্থা করা হয়েছে। যে জনসাধারণকে জানানো যে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হতে চলেছেন, এবং সেই একটা আনন্দের একটা দিন আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষে, এবং সেই উদ্দেশ্যে আমরা এই প্রোগ্রামের আয়োজন করেছি।